অ্যানসার তো দেওয়াই থাকে আমার, দেখো এবার ও ও হচ্ছে। সেগমেন্ট স্যার, না স্যার বুঝতে পারছি না কেন হচ্ছে না রেকর্ড। রেকর্ড সবারই হয়, তোমার যে কেন হচ্ছে না কে জানে। দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এবার? হ্যাঁ এই যে যেটা আমি তখন সার্চ করলাম যে মোবাইল অ্যাসেসরিজ অনলাইন শপিং, দেখো এখান থেকে তুমি আরো কিছু পেয়ে গেলে, আইডিয়া পেয়ে গেলে কিওয়ার্ডে মোবাইল অ্যাসেসরিজ, মোবাইল অনলাইন অ্যাসেসরিজ অনলাইন শপিং ইন ইন্ডিয়া, বেস্ট অনলাইন শপিং, মোবাইল মোবাইল অ্যাসেসরিজ অনলাইন শপিং ক্যাশ অন ডেলিভারি, যেগুলো ইন্ডিয়াতে আছে সেগুলোকে চুজ করবে, মোবাইল অ্যাসেসরিজ অনলাইন শপিং ইন ইন্ডিয়া। এখান থেকে তোমাকে মোটামুটি 8টা থেকে 10টা কিওয়ার্ড সিলেকশন করতে হবে। এবার একটা কিওয়ার্ড যেটা তোমার কমন কিওয়ার্ড হবে, যেটা সমস্ত জায়গায় থাকবে, যেমন হচ্ছে তোমার মোবাইল গ্যাজেটস এর উপরে, মোবাইল অ্যাসেসরি মোবাইল গ্যাজেটস, সেই কিওয়ার্ডটার উপরে তোমাকে একটা টাইটেল বানাতে হবে আর ডেসক্রিপশন দিতে হবে, যেটা তুমি এই সেটিংস এ গিয়ে, তোমাকে যেটা দেখালাম টাইটেল আর ডেসক্রিপশনের যে জায়গাটা, এই যে সেটিংস এ গিয়ে ওইখানে কিওয়ার্ড গুলো দেবো নাকি? কিওয়ার্ড তে টাইটেল বানাতে হবে। কিওয়ার্ড গুলো দিয়ে দিলে হবে না, একটা লেখা লিখতে হবে, একটা সেন্টেন্স লিখতে হবে, টাইটেল আচ্ছা আচ্ছা মানে ওই 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে ওই কিওয়ার্ড গুলো ওয়ার্ড না ক্যারেক্টারস, আচ্ছা ওয়ার্ড না ক্যারেক্টারস, এখানেও একটা ডেসক্রিপশনে 150 40 থেকে 150 ক্যারেক্টার ওই কিওয়ার্ড গুলো থাকবে। আর এখানে মানে এক্সাম্পল বলুন না, যে মানে লিখবো আর কি এক্সাম্পল বল, যে আমি যে আমার সাইটে যে লেখা আছে তুমি দেখেছো, আমি আমার ক্যাটাগরির উপরে করেছি, গুগলে গিয়ে লিখে দেখতে পারবে কি রকম করে লেখাগুলো আসে উপরে। গুগলে যখন তুমি যাচ্ছ, এই যে এই যে লেখাগুলো আসছে এগুলো তো টাইটেল, এই যে এটা তো টাইটেল কিওয়ার্ড, এটা হচ্ছে ডেসক্রিপশন, এগুলোই দেখতে পাবো। আচ্ছা আচ্ছা এগুলো মানে এখানে তোমাকে দিতে হবে। তাহলে এটা তোমার কিওয়ার্ড অ্যানালিসিসটা আমি দেখিয়ে দিলাম, এই কিওয়ার্ড টুল ডট আইও, এখান থেকে তুমি তাহলে 7-8টা কিওয়ার্ড আগে চুজ করে নেবে। এবার ওগুলোর উপরে আর 8-10টার মতো লেখা যখন কিওয়ার্ড গুলোর উপরেই, তোমাকে কিন্তু এবার ব্লগ লিখতে হবে। এখানে তো টাইটেল ডেসক্রিপশন এগুলো হয়ে গেল, তারপরে তোমাকে এই যে পেজ আছে না, এই যে পেজ গুলো দেখতে পাচ্ছ এখানে, এই পেজে গেলে এখানে গিয়ে তোমাকে কি করতে হবে, এই যে নিউ পেজ, ধরো তুমি এখানে একটা পেজের টাইটেল দিলে, ধরো তুমি লিখতে চাইছো যে বেস্ট মোবাইল গ্যাজেটস বা বেস্ট স্মার্টফোন, ধরো তুমি এখানে কিওয়ার্ড নিলে বেস্ট স্মার্টফোন, বেস্ট স্মার্টফোন আন্ডার 15,000, ধরো তুমি এটার উপর একটা কিছু লিখছো, কিওয়ার্ড এখান থেকে তুমি পেয়ে যাবে বেস্ট স্মার্টফোন আন্ডার 15,000 ইন ইন্ডিয়া। তাহলে তোমাকে এখানে একটা টাইটেল ওইটার উপর একটা কি করতে হবে, এই যে এখানে এই যে নিউ পেজে যাবে, নিউ পেজে গিয়ে এই এখানে যাবে, এখানে গিয়ে ওই টাইটেলটা একটা দিতে হবে। টাইটেল দেওয়ার পরে তুমি এখানে একটা মোটামুটি ওই ছবি, এখান থেকে তুমি ছবি দিতে পারবে, এই যে এটা সব অভিজিৎ জানে, ওকে দেখানো হয়েছিল, এখানে ইমেজ করবে, এখানে তুমি কন্টেন্ট লিখবে, তারপরে ইমেজটা কোথায় থেকে পাবো, মানে গুগল থেকে নেবে, ডাউনলোড করবে, ডাউনলোড করবে, গুগল থেকে ডাউনলোড করবে, করে লিখতে হবে, কপিরাইট স্ট্রাইক করবে না, ফ্রি ইমেজ নেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফ্রি ইমেজ নেবে, তো এখানে টাইটেল লিখবে, এখানে তুমি মোটামুটি ব্লকটা লিখবে ওই 450-500 এরকম, যতটা বড় হয়, এখানে একটা ডেসক্রিপশন লিখবে, সামারি লিখবে, ঠিক আছে, দিয়ে এটাকে পাবলিশ করে দেবে, তোমার ওটা পেজে চলে আসবে, তোমার যে পেজটা বানিয়ে ব্লগটা বানিয়েছো এই ব্লগে হোম পেজে চলে আসবে। তো এইভাবে এইভাবে তোমাকে ব্লগ পোস্ট করতে হবে, এগুলো তোমাকে নিজেকেই করতে হবে, এগুলো তো কেউ দেখাবে না, এগুলো তোমাকে নিজেকেই করতে হবে, বানাতে হবে কন্টেন্ট। তাহলে তোমার কাজ হলো এই টাইটেল যেটা অফ পেজ এর পরের দিন আমরা দেখাবো, তার জন্য তোমাকে এই কিওয়ার্ড গুলো সিলেকশন করবে। কিওয়ার্ড সিলেকশন করার পরে তোমার হচ্ছে এই যেটা সেটিংস এ গিয়ে তোমার যে পেজটা আছে, এই টাইটেল ডেসক্রিপশন 70, এই যে ক্যারেক্টারস এর মধ্যে যেগুলো লিখতে বললাম এগুলো লিখবে,
তোমার প্রোফাইলটাতে গিয়ে অথর বায়ো মানে তোমার সম্বন্ধে বায়োগ্রাফি একটা লিখবে, ঠিক আছে? আচ্ছা, যেমন ব্লগাররা যা ব্লগার যারা হয় তারা যেরকম বায়োগ্রাফি লিখে ওরকম একটা বায়োগ্রাফি লিখবে। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমাদের তোমাকে এই ইয়েটা দেখাবো, এই অফ পেজের কাজগুলো দেখাবো যেগুলো এখন অভিজিৎরা করছে। তার আগে এটা রেডি করে রাখতে হবে আর একটা ব্লগ লিখে রাখবে, আর একটা 400 থেকে 500 ওয়ার্ডের মধ্যে একটা ব্লগ ওই পেজে গিয়ে অ্যাড করে রাখবে। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা দেখো তো অন পেজ করার সময় আমি বলেছিলাম গুগল ওয়েব মাস্টার, দেখো তো আছে না গুগল ওয়েব মাস্টার? আচ্ছা, এই গুগল ওয়েবমাস্টারটা এখন তোমাকে যেহেতু ব্লগটা ক্রিয়েট হয়েছে, এবার আমি তোমাকে গুগল ওয়েবমাস্টারটা কি হবে, গুগল ওয়েবমাস্টারটার কাজ কি জানো? আমি আগে দিন বলেছি, আগের দিন বলেছিলাম, দেখো মনে করে দেখো, দুজনকেই বলেছিলাম। মনে পড়ছে না, মনে করো, অভিজিৎ মনে করো। তোমরা অ্যাকচুয়ালি না সঙ্গে সঙ্গে যখন ক্লাসটা করাই তারপরে রিভিশন করো না, এই কারণে এই প্রবলেমটা হয়। না স্যার, গুগল ওয়েব মাস্টারটা মনে নেই। অভিজিৎ চুপ করে আছো কেন? মনে পড়ছে না আজকে, আশ্চর্য ব্যাপার, যেই দিনকে কিছু জিজ্ঞেস করি মনে পড়ছে না। স্যার কি যে মনে পড়ছে তোমার, তাহলে আমি তো বুঝতে পারছি না কোনটা যে তোমার মনে থাকছে, একদিনে অন্তর অন্তরই ভুলে যাচ্ছ যে। এত শর্ট টার্ম মেমোরি হলে মুশকিল তো, কাজ করবে কি করে? শুভজিৎ বলো, গুগলে দেখো, দেখে আমাকে বলো। গুগল থেকে দেখবে, আমি অলরেডি বলে রেখেছি গুগল ওয়েবমাস্টারটা কি কাজ। গুগলে দেখো, গুগলে দেখে আমাকে বলো। কালকে বলবো আবার পরশু বলবো, তাহলে কি প্রতিদিনই একই জিনিস বলবো? তো যখন বলি সকল শুনেছ তো, তখন তাহলে কি করেছো? অভিজিৎ তো কতদিন ধরে জানে, ও তো প্রথম ক্লাস থেকে শুনে আসছে, তা তো এখনো বলছো ভুলে গেছি।
একই জিনিস বারবার বললে গুরুত্বটা বোঝো না তোমরা। এবার তুমি আমাকে বলো কি বলেছিলাম। গুগলে দেখো, তোমার কাছে তো গুগল আছে, গুগলে লিখো হোয়াট ইজ ওয়েব মাস্টার, তাহলে তো বুঝতে পারবে হোয়াট ইজ ওয়েব লিখলাম তো ওখানে হচ্ছে আলাদা টাইপের কিছু। হোয়াট ইজ ওয়েব মাস্টার ইন এসইও লেখো গুগলে, গুগলে তো তোমার কাছে নেট আছে, তাহলে অসুবিধা কি? নেটটা দেখে বলো। কিভাবে সেট আপ করা আমি দেখিয়ে দিচ্ছি। ডেফিনেশনটা আগের দিন বলে দিয়েছিলাম, তোমরা আমাকে পরের দিন মনে থাকলে ভালো, নাহলে দেখে বলবে কিভাবে সেট আপ করে দেখে নাও। ফার্স্টে আমাকে লিখতে হবে google.com। একই জিনিস বারবার বলি, যখন বলি তখন তোমাদের হ্যাঁ করো, তারপরে বলে জিনিস গুলো ভুলে যাও, এটা ভালো জিনিস পেয়েছ। এবার আমাকে লিখতে হবে ওয়েব মাস্টার্স, এবার গিয়ে আমাকে কি করতে হবে এখানে এই যে সার্চ কনসোল, সার্চ কনসোল, সার্চ কনসোলে আমাকে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ইউআরএল প্রেফিক্স মানে আমাদের যে তোমার যে ব্লগটা আছে, তোমার যে ব্লগের লিংকটা আছে এইটাকে কপি করতে হবে। কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে এখানে কন্টিনিউ, গো টু প্রপার্টি, মানে তোমার ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে, মানে তোমার এই যে সাইটটা গ্যাজেটস এর ইয়েটা করেছো, এই গ্যাজেটস এর ওনারশিপ তোমার হাতে, মানে তোমার ইমেলে এটা ভেরিফাই হয়ে গেছে। গো টু প্রপার্টি, এবার তোমাকে কি করতে হবে এই যে আচ্ছা লোগোটা তো তুমি দেখিয়ে দিলাম, লোগোটা তো বানিয়ে নিতে পারবে। এবার এইটাকে সাইটটাকে যাতে গুগলে দেখায় তার জন্য তোমাকে কি করতে হবে, ইন্ডেক্সিং করতে হবে। এই যে তার জন্য ইন্ডেক্সিং মানে হচ্ছে যাতে গুগলে বটস, যেটা আগের দিন আমরা বলেছিলাম, বটস যেন তোমার সাইটে ভিজিট করে, ভিজিট করে ইনফরমেশন, আর তোমার সাইটে তো ইনফরমেশন এখন কিছু নেই, সেই ইনফরমেশন দিতে হবে, ছবি দিতে হবে, লোগো লাগাতে হবে, কন্টেন্ট দিতে হবে, টাইটেল ডেসক্রিপশন দিতে হবে, তাহলে ওই বটসকে তুমি ইনভাইট করছো তোমার সাইটে আসার জন্য। তার জন্য আমি ইউআরএলটাকে ইন্ডেক্সিং করছি, URL is not Google, এটা তো এখন গুগলে নেই, তার জন্য আমাকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং করতে হবে। কন্টেন্ট এডিট ইনফরমেশন যত পারো দিতে হবে যাতে গুগল ওটাকে ইন্ডেক্সিং করে, গুগলে যাতে দেখায়, যত বেশি ইনফরমেশন দিতে পারবে সেই জিনিসগুলো গুগলের কাছে তত ভালো। তো এটা আমার সেট আপ হয়ে গেল, তোমার গুগল ওয়েবমাস্টার সেট আপ হয়ে গেছে। এবার গুগল ওয়েবমাস্টারটা কি জিনিস যেটা বলেছিলাম, সেটা নেট থেকে পড়বে, গুগল থেকে পড়বে, ইউটিউব থেকে করে বুঝবে, আমি এটা অলরেডি বলে দিয়েছি একবার দুবার, অভিজিৎকে দুবার বলেছি, আগের প্রথম ক্লাসেও হয়েছিল, আগের দিনও হয়েছিল, তোমাকে তো বলেই দিয়েছি আগের ক্লাসে, এটা দেখবে। এবার এটা সেট আপ হয়ে গেল, তাহলে তোমার টাস্ক হচ্ছে কন্টেন্ট লাগানো, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, কারণ ওইগুলোকে না লাগানো পর্যন্ত তোমার সাইটটা গুগলে আসবে না, অফ পেজও স্টার্ট করতে পারবে না, লোগোটাকে বানিয়ে নেবে যেভাবে দেখালাম লোগোটা। এগুলো সব রেডি করো, ব্লগটাকে লেখো, এগুলোকে রেডি করে দেন, নেক্সট ক্লাসে আমরা অফ পেজ শুরু করব। ওকে স্যার।
আর অভিজিৎ তুমি ব্লগটাকে ক্রিয়েট করেছো? হ্যাঁ তো স্যার আজ থেকে শুরু করে দেব। বড় তাহলে তুমি তো আজ কাল করে করেই কাটাচ্ছো ভালো করে। তাহলে নেক্সট ক্লাস আমাদের হবে এই সপ্তাহে বুধবার দিন, অভিজিতদের ক্লাস আছে 7টায় অনির্বাণের সাথে। তাহলে তোমার সাথে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বুধবার সকালবেলা হবে। তারপরের ক্লাস থেকে তিনজনকে একেবারে শুরু করব। তাহলে বুধবার দিন সকাল 11টায় তোমরা দুজনেই চলে আসবে, অভিজিৎ চলে আসবে আর সুজিত চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার এগুলো রেডি করে রাখবে এই সময়ের মধ্যে যেগুলো বললাম। ঠিক আছে। ওকে চলো গুড নাইট। হ্যাঁ স্যার থ্যাংক ইউ।